ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। আপনাদের মাঝে আমি আরেকটি নতুন টপিক নিয়ে চলে এসেছি। তো গাইস, আপনারা দেখে থাকবেন অনেক বড় বড় ইউটিউবার বা আপনারা ছোট ছোটো ইউটিউবাররা আমার দেখেছেন, আমার যে প্রথম দিকে যে আমি ভিডিওগুলো আপলোড করতাম, তো সেই ভিডিওতে একটা নিচে যে লোয়ার থার্ডটা আমি দিতাম, সোশ্যাল মিডিয়া লোয়ার থার্ড, সেগুলো দেখবেন যে যেগুলো দিতাম ওগুলো সাধারণত আমি ডাউনলোড করে দিতাম, যেগুলো আমি ইউটিউব থেকে বা গুগল থেকে ডাউনলোড করে দিতাম। তো সেগুলোর জন্য আমার একটা ভিডিওতে কপিরাইট এসেছিলো, তো আমি সেটা কপিরাইটটাকে আমি ওটাকে আমি রিয়েট করে ওটাকে আমি রিআপলোড করেছি, তাই ওটা কপিরাইট চলে গেছে। তো আপনারা যদি ওরকম ডাউনলোড করে করতে চান তাহলে আপনাদেরও কপিরাইট আসতে পারে। তো আজকে ভিডিওতে আপনাকে আমি দেখাবো যে আপনারা নিজেরাই একটা লোয়ার থার্ড, একটা সুন্দর একটা লোয়ার থার্ড, সোশ্যাল মিডিয়া লোয়ার থার্ড তৈরি করতে পারেন দুটো অ্যাপ্লিকেশনের মাধ্যমে। যে একটা হলো কাইনমাস্টার অ্যাপ্লিকেশন, একটা পিক্সি ল্যাব, এই দুটো অ্যাপ্লিকেশনের মাধ্যমে খুব সুন্দর আপনি একটা লোয়ার থার্ড তৈরি করতে পারেন। তো যার জন্য আপনাদের কোনো কপিরাইটের প্রয়োজন, কপিরাইটও পাবেন না, তো আপনাদের চ্যানেলে কোনো চ্যানেলের প্রতি কোনো চাপ হবে না। তো গাইস, আমি চলে এসেছি মোবাইল স্ক্রিনে। তো মোবাইল স্ক্রিনে আসার পরে আপনাদের সোশ্যাল মিডিয়া লোয়ার থার্ড তৈরি করার জন্য আপনাদের দুটো অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। এই হলো দুটো অ্যাপ্লিকেশন, একটা হলো ভিডিও এডিটিং অ্যাপ যেটা কাইনমাস্টার, একটা হলো পিক্সি ল্যাব যেটা একটা ফটো এডিটিং অ্যাপ। তো এই দুটোই কাইনমাস্টার অ্যাভেলেবল আপনারা পেয়ে যাবেন। তো আপনাদের ডাউনলোডের কোনো সমস্যা হলে আপনাদের সুবিধার্থে এটার লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে, দুটোটার লিঙ্ক ডিসক্রিপশন বক্সে প্রোভাইড করে দেবো, আপনারা ওখান থেকে ডাউনলোড করে দেবেন, অথবা আমাদের যে ওয়েবসাইটটা আছে নতুন ওয়েবসাইট ওখানে ঢুকেও আপনারা সেটা ওখান থেকে ডাউনলোড করতে পারেন। তো গাইস, তো প্রথমে আপনাদের পিক্সি ল্যাব ওপেন করতে হবে। তো আমি পিক্সি ল্যাব অ্যাপ্লিকেশনটা ওপেন করে দিচ্ছি। তো ওপেন করে দেওয়ার পরে, ওপেন করে দেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, আপনাদের এই সব কিছু অ্যালাউ করে দেবে, আপনাদের এই নিউ টেক্সটটাকে, নিউ টেক্সটের উপরে ক্লিক করে এখান থেকে আপনাদের ওটাকে রিমুভ করে দেওয়া লাগবে। তো আমি এখান থেকে এটাকে রিমুভ করে দিচ্ছি। তো রিমুভ করে দেওয়ার পরে আপনার যেটা করতে হবে, এখানে একটু সাইডে সোয়াইপ করবেন, সোয়াইপ করার পরে আপনাদের সোয়াইপ করে আপনাদের এই অপশনটার ভিতরে যেতে হবে। তো আমি দেখাচ্ছি এই অপশনটার ভিতরে, তো এই অপশনটার ভিতরে যাবেন। যাওয়ার পরে এখান থেকে এই ট্রান্সপোর্ট, এই যে ট্রান্সপোর্ট অপশনটা আছে এটা একটু ক্লিক করবেন। তো ক্লিক করা হয়ে গেছে। এবার আপনার যেটা করতে হবে, আপনাদের জাস্ট এখান থেকে এই একটা ইমেজ, এখান থেকে না আপনাদের দেখে উপরে প্লাস এখানে যাবেন, এখান থেকে সরি আপনাদের এই এইখান থেকে আপনাদের একটা শেপ নিতে হবে। তো শেপ নেওয়ার, এখানে আপনাদের একটা শেপ চুজ করে নেবেন, যে শেপটার কালার থাকবে সাদা, হোয়াইট কালার। তো হোয়াইট কালারের শেপটি চুজ করার পরে আপনাদের এটাকে জাস্ট এখানে শেপ দিতে হবে। এটাকে আপনি ছোটো করতে পারেন, ছোটো অথবা বড়। তো আমি একটু বড় করে দেখাচ্ছি। তো আপনি এই এরকম করে দেবেন। করে দেওয়ার পরে আপনাদের এটাকে টিক মার্ক করে দিতে হবে এবং আপনি এটাকে সিম্পলি এভাবে করে দেবেন। তারপর আমরা যেটা করতে হবে, আবার একটা শেপের দিতে হবে এবং এখান থেকে এভাবে আর একটা শেপ নিতে হবে এবং এটার কালারটা রেড কালার করে দেবেন। তো রেড কালার করে দেওয়ার পরে আপনি এটাকে ছোটো করে দেবেন, ছোটো করে একটু লম্বা করে দেবেন, ছোটো লম্বা করে এভাবে করে দেবেন। করে দিয়ে আপনি এটাকে টিক মার্কের পর ক্লিক করে দেবেন। তারপরে এইখানে আপনি একটু কানাকানিভাবে এইভাবে, তো দেখিয়ে দিচ্ছি, এইভাবে আপনি এটাকে সেট করে দেবেন। তো একটু বেশি যেন একদম কানাকানি না হয় এরকমভাবে আপনি জাস্ট এটাকে সেট করে দেবেন। তারপর আপনি এটাকে কপি করবেন, কপি করার পরে এটাকে আবার নিয়ে এসে উপরেও এটাকে জাস্ট এভাবে সেট করে দেবেন। তারপরে আপনার টিক হয়ে গেছে। এবার আপনি যেটা করতে হবে, এখানে সেভ অপশনে যাবেন, সেভ অ্যাজ ইমেজ তুলে দেবেন, দেন আপনাকে এখান থেকে আলটা করে এখানে সেভ অ্যাজ গ্যালারিতে তুলে দেবে। তো সেভ অ্যাজ গ্যালারিতে করে দেওয়ার পর আপনার যেটা সেভ হয়ে যাবে। দেন আপনার যেটা করতে হবে, এখান থেকে এই নতুন ব্যাকগ্রাউন্ডে একটা ডিফল্ট ব্যাকগ্রাউন্ডটা চুজ করে নিয়ে যাবে। নিউ টেক্সটটাকে আপনাদের এখান থেকে রিমুভ করে দেওয়া লাগবে। আমি এটাকে রিমুভ করে দিচ্ছি। রিমুভ করে দেওয়ার পর আপনি যেটা করতে হবে, আবার এটাকে ট্রান্সপোর্ট আর ট্রান্সপারেন্ট করতে হবে। করার পর আপনার চলে যেতে হবে এখানে ইমেজ থেকে ফ্রম গ্যালারিতে চলে যাবে। ফ্রম গ্যালারিতে যাওয়ার পর আপনার যেটা করতে হবে, আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। ফ্রম গ্যালারি থেকে আপনারা এইমাত্র যেটাকে আপনি পিক্সেল ল্যাবে এক্সপোর্ট করেছেন সেটাকে আপনার জাস্টটাকে ইম্পোর্ট করতে হবে। যে যেটাকে আপনি এক্সপোর্ট করেছেন এটাকে ইম্পোর্ট করতে হবে। তো আমি এটাকে ইম্পোর্ট করে আপনার দেখাচ্ছি। তো ইম্পোর্ট করা হয়ে গেছে, দেখতে পাচ্ছেন।
তো এরপর তারপর আপনার টিকমার্কের উপর ক্লিক করে তারপর আপনার যেটা করতে হবে এখান থেকে আপনাদের জাস্ট এই একটু এই অপশনটা আপনি দেখতে পাচ্ছেন যে আমি দেখিয়ে দিচ্ছি, এই অপশনটার উপর একটু ক্লিক করে দেবেন। তারপরে আপনাদের যেটা করতে হবে একটু সাইডে সোয়াইপ করতে হবে, তো আমি একটু সোয়াইপ করে দেখাইছি। সোয়াইপ করার পরে আপনাদের এই ইরেজ কালার নামে একটা অপশন পেয়ে যাবেন, অপশনটার উপর একটা ট্যাপ করবেন, ট্যাপ করার পরে অ্যাপটাকে এনাবেল করে দেবেন। তারপর আপনার যেটা করতে হবে এই অপশনটা আছে, অপশনটার উপর ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে আপনাদের যে রংটাকে আপনি রিমুভ করে সেটার পরে রাখবেন, দেন আপনাকে এখান থেকে টিক মার্কের উপর একটা ক্লিক করতে হবে। তো আমি ক্লিক করে দিলাম, দেখুন আমার এটা উঠে গেছে। আপনি এখান থেকে যদি কিছু বাড়তি থাকে আপনি এখান থেকে সব রিমুভ করে দেবেন ঠিকঠাকভাবে, তারপরে টিক মার্ক করে দেবে। তারপর আপনি এটাকে জাস্ট আপনি যেটা করতে হবে এটাকে একটু হালকা একটু ছোট করে আপনি এই কোণায় নিয়ে আসবেন, নিয়ে এসে আপনি এটাকে একটু ছোট করে এই কোণায় রেখে দেবেন। দেন আপনাকে যেটা করতে হবে আমি বলে দিচ্ছি আপনাদের, দেন এখানে আরেকটি এখান থেকে শেপ এখানে নিতে হবে। শেপ নিয়ে আপনাদের যেটা করতে হবে আপনাদের ছোট করতে হবে, ছোট করে দেখতে হবে যাতে এইটা সাইজ, যাতে এটা সাইড দিয়ে আনে আপনাদের এটাখান থেকে দেখতে পারেন। তো দেখুন আমার এই সাইড মোটামুটি হয়ে গেছে। দেন আপনাকে এটাকে লম্বা করে দিতে হবে, একটু লম্বা করে দিতে হবে। লম্বা করার পরে টিক মার্কের উপর ক্লিক করে দেবেন। তারপর আমি যেটা করতে হবে আপনাদের এটাকে হালকা একটু রোটেট করে দেবেন, যাতে এই সাইডে দেখবেন সমান হয়েছে কি। Thank you.